আজকে এই ভিডিওতে কথা বলবো অ্যাবাউট কানেকশন বেসড প্যারেন্টিং নিয়ে কানেকশন বেসড প্যারেন্টিংয়ের উল্টোটা হচ্ছে ফিয়ার বেসড প্যারেন্টিং এবং সেইটাই হচ্ছে আজকের ভিডিও এটা পার্ট ওয়ান এরপরে পার্ট টুটা আসবে পার্ট টুর সাথে আমি এই লিঙ্কটা অ্যাটাচ করে দেব পরে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে এই ফিউর বেস প্যারেন্টিং ক্ষেত্রে সেটা হচ্ছে বাচ্চারা সবসময় ভয়ে ভয়ে থাকে কারণ মা বাবারা বা প্যারেন্টরা তাদেরকে ভয় দেখিয়ে বা গান পয়েন্টে রেখে কাজগুলো করায় যেমন ধরুন খেয়ে নাও তা না হলে কিন্তু পুলিশ ডাকব খাট থেকে নেবো না ভূতে ধরবে বা তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো তা না হলে কিন্তু ওয়াশরুমে বন্ধ করে রেখে দেবো এই ধরনের কথাবার্তাগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে প্যারেন্টরা আর কি বাচ্চাদেরকে দিয়ে কাজ করানোর জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকে হ্যাঁ এক্ষেত্রে বলি যে বা প্যারেন্টদের কাছে পেশেন্স এবং টাইম কম থাকার জন্যই তারা মানে এই জিনিসটা করে কিন্তু এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইন লং রান বিভিন্ন রকম খারাপ ইম্প্যাক্ট তাদের আর কি জীবনে আর কি ফেলে বা নেগেটিভ ইম্প্যাক্ট মানে টু মাচ নেগেটিভ ইমপ্যাক্ট বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় কি কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা আজকে একটু এখানে ডিসকাস করি এক হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু প্যারেন্টকে প্যারেন্টকে নিয়ে একটা প্রচণ্ড রকম ট্রাস্ট ইস্যু তৈরি হয় ঠিক আছে পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে জাজমেন্টাল মানে জাজমেন্ট করার যে ক্যাপাসিটি সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে না মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু তারা সহজে জাজ করে উঠতে পারে না আপনার বাচ্চার মধ্যে প্রচুর পরিমাণ স্ট্রেস এবং অ্যাংজাইটি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এছাড়া আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বা ভাইটাল জিনিস সেটা হচ্ছে বাচ্চাদের যে ব্রেন স্টেমটা রয়েছে দ্যাট অলসো গট অ্যাফেক্টেড বাই দিস কাইন্ড অফ ফিয়ারফুল বিহেভিয়ার আপনার সাময়িকভাবে মনে হতে পারে যে বাচ্চা তো কাজ করে নিচ্ছে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ইন লং রান আমরা সবসময় দেখেছি যেই সমস্ত বাচ্চারা ইনকনফিডেন্ট যে সমস্ত বাচ্চাদের মধ্যে প্রচন্ড রকম অ্যাংজাইটি আছে জাজমেন্টাল ইস্যুস বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় ইভেন তারা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে বোর্ডসের এক্সামিনেশনেও আমি বলছি যে কোন কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে সেই জাজমেন্টটুকুও তারা কিন্তু এক্সামিনেশন হলে বসে নিতে পারে না এর মেন রিজনই কিন্তু এই ফিয়ারফুল বিহেভিয়ার